কাঠি শহরের ভেতর দিয়ে প্রবাহিত সাতটি খাল পুনর্খনন কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত জানাত শহরের জেলেপাড়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সকর্মী আলামিন তালুকদার আলামিন জানাবেন খাল পুনর্খনন কাজের অগ্রগতি কতটা এই পুনর্খননের পাশাপাশি খাল রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয়দের সচেতনতা বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা ধন্যবাদ শাফিন আপনি যেমনটি বলছেন আমি যদি বলি ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় এই ঝালকাঠি জেলাকে একসময় বাংলার দ্বিতীয় কলকাতা বলা হতো এই জেলা থেকে পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় সরবরাহ করা হতো পণ্য সে সময় কিন্তু এই খালগুলো ব্যবহার করে এই নৌকার মাধ্যমে সেই পণ্য কিনে নিয়ে যেত অন্য জেলার মানুষরা কিন্তু সেই পরিস্থিতি এখন কালের বিবর্তনে হারিয়ে গেছে দখল আর দূষণের ফলে খালগুলোর নাব্যতা হারিয়ে এখন মৃত প্রায় তবে গত অক্টোবর মাসে এই খালগুলো খননের উদ্যোগ গ্রহণ করে পৌর কর্তৃপক্ষ আহ গত আগস্ট মাসের আঠাশ আগস্ট তৎকালীন জেলা প্রশাসক ফারাগুল নিজুম এই কাজের উদ্বোধন করলেও এই দুই মাস বা তিন মাসে কিন্তু এই খাল খনন কাজ করতে পারেনি কারণ বিভিন্ন সময় বন্যা এবং নিম্ন চাপের প্রভাবে বা অতি বৃষ্টির কারণে যখন পানি বৃদ্ধির কারণে খালগুলোতে পানি ভরার ছিল তবে এখন পানি কমতে শুরু করায় গত কয়েকদিন ধরে এই খাল খননের কাজ শুরু করেছে তবে এই খাল খনন করতে গিয়ে কিন্তু খননকারী যে শ্রমিক রয়েছেন তারা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন খালে দুই পারে প্রচুর সংখ্যক অবৈধ আপনা রয়েছে সেই ক্ষেত্রে অনেক অনেক মালিকানা দাবি করে তারা বাধা দিচ্ছেন এবং অনেক স্থাপনার কারণে খাল কাটতে পারছেন না তবে সাদমতে তারা এখনো চেষ্টা করছেন এবং বর্তমান জেলা প্রশাসক আশরাফুর রহমান তিনি গতকাল পরিদর্শন করেছেন এবং তাই তিনি বলেছেন খালের দুপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলোকে আগে উৎচ্ছেদ করা হবে এবং যে জায়গা এখনো অবৈধ স্থাপনা নাই সেই খালগুলো কাট কাটতে শুরু করেছে আর কি আর অবৈধ স্থাপনাও উচ্ছেদ হলে তখন পুরোপুরি এই খাল কাটা সম্ভব হবে তবে এই খালগুলো যদি কাটা সম্ভব হয় তখন কিন্তু এই শহরের যে সৃষ্টি বন্যার সময় সেই থাকবে না এবং খালের নাব্যতা ফিরে পাবে এবং বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের সময় কিন্তু আসলে পানির যে প্রয়োজন হয় ফায়ার সার্ভিসের সেই পানিও পাওয়া যায় না তো খাল খননের ফলে সেই সমস্যাটারও সমাধান হবে নাগরিক বিভিন্ন ভোগান্তি আসলে আহ লাঘব হবে কর্মসূচি আমার পিছনে চলছে আপনি দেখতে পাচ্ছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু আসলে বিভিন্ন পদে পদে সম্মুখীন হচ্ছেন কেউ কেউ তাদের যে বাধার বাড়ির যে সামনে স্থাপনা রয়েছে দোকান ব্যবসা প্রতিষ্ঠান আহ সেগুলিকে আসলে সরিয়ে নিতে একটু সময় লাগবে বা সরিয়ে নিতে চাচ্ছেন না এ কারণে এটা বেগ পেতে হচ্ছে তবে আহ এই সমস্যার সমাধান হবে এমনটি জানিয়েছেন জেলা প্রশাসক তো এই ছিল জালুগাড়ি থেকে আমার কাছে খাল খনন কাজের সবশেষ সাফিন বিশ্বের সবচেয়ে মজবুত